হ্যালো ফ্রেন্ডস, গাইডেন্স একাডেমির ইউটিউব চ্যানেলে তোমরা সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরে তোমাদের জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমাদের কোচিং সেন্টারে যারা পড়াশোনা করে তারাও আমাকে অনেক রিকোয়েস্ট করছিল ভিডিও বানানোর জন্য, তাই একটা ভিডিও বানাচ্ছি আজকে। আশা করি তোমাদের সবার খুবই কাজে লাগবে। ওরা বলেছিল যে এই ভিডিওটা বানাতে পার্সেন্টেজ নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল, তাই পার্সেন্টেজ নিয়ে একটা আজকে ভিডিও বানাচ্ছি। আশা করি তোমাদের সবার খুবই কাজে লাগবে। 5 সেকেন্ডের মধ্যে আমি সমাধান দেবো ভিডিওগুলো। তোমরা কিন্তু এক কাজ করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক হবে। আচ্ছা চলো শুরু করা যাক। দেখো পার্সেন্টেজ, সেন্ট মানে কি? সেন্ট, সেন্ট মানে হচ্ছে 100। কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে 100-এর মধ্যে কত, 100-তে কত। যেমন এখানে দেখো 2 এর 3, 3 ভাগের 2 ভাগ, এটা 2 এর 3-কে, এটা যদি বলা হয় 2 এর 3 ভগ্নাংশটি 100-এর মধ্যে কত বা কত শতাংশ, তাহলে কী করবো আমরা? 2 এর 3-কে উপরে 100 নিচে 100 দিয়ে আমরা গুণ করতেই পারি। উপরে 100 দিয়ে নিচে 100 দিয়ে গুণ করি, তাহলে উপরে হয়ে যাবে কত, 200, নিচে হবে 3, আর এখানে পড়ে থাকবে 1-এর 100। 1-এর 100টা হচ্ছে কি? 1-এর 100টা হচ্ছে পার্সেন্ট। তাহলে এইখানে কত হলো দেখো, এখানে হলো 200/3, তাহলে 200/3 = 66.6767%। এরপরে দেখো, এরপরে আর আমরা ওইরকম করবো না। আগে যেমন করেছিলাম যে উপরে 100 নিচে 100 দিয়ে গুণ করেছিলাম, এবার ওইরকম করবো না, এবার করবো ডাইরেক্ট 100 দিয়ে গুণ করবো। 1-এর 5 × 100 সমান ডাইরেক্ট 20% এখান থেকে বার করবো। 1-এর 5 কত শতাংশ যদি বলা হয়, তাহলে 100 দিয়ে গুণ করে দেবো। এরপর 3-এর 4, এটাকে যদি বলা হয় কত শতাংশ, তাহলে 3-এর 4-কে 100 দিয়ে গুণ করবো। দেখো 4 আর 100 কাটাকাটি যাচ্ছে 25-এ, তাহলে 3 25-এ 3 × 25 সমান কত হবে, 75। 3 × 25 সমান 75। এরপর এইভাবেই করা যাবে, 20/50 এটা কত শতাংশ, তাহলে 40%, 50 × 2 দিয়ে কাটা যাবে। খুবই সহজ ব্যাপার, খুব সহজ করতে পারবে। এরপর একটা অঙ্ক তো চলে আসে যাক, একটা অঙ্ক হচ্ছে যে 160। কোনো একটা দ্রব্যের দাম যদি 160 টাকা হয়, আগে ছিল 160 টাকা, এখন যদি বেড়ে দাম হয়, 20% দাম বাড়ে, তাহলে এখন দামটা কত হবে? এটা সবাই কেমন করে, অনেকে অনেক রকম করে। এখানে যেমন অনেকে করে 160, 160 থাকে 160+ আবার 160 × 20/100, এইভাবে অনেকে করে। কিন্তু আমরা খুব সহজে 5 সেকেন্ডে অ্যান্সার বার করবো, খুব সহজে কেমনভাবে করবো, 160 করবো ইন্টু 20% বেড়েছে, তার মানে ডাইরেক্ট এখানে 120 লিখবো। আগে ধরো 100% দাম ছিল, এখন 20% বেড়েছে, 120/100, এই কাটাকাটি করবো, 100, 100, এখানে 100, 100, তাহলে 16 × 12 = 192 টাকা। খুব সহজ অ্যান্সার। এরপরেরটা দেখো, এরপরে যদি হ্রাস পায়, যদি বলে যে হ্রাস 20% হ্রাস পায়, তাহলে 100 থেকে 20 বিয়োগ করে দিলে কত হয়, 80। 100 থেকে 20 বিয়োগ করলে হবে 80, তাহলে 80/100 ডাইরেক্ট কাটাকাটি করো, 100, 100, 16 × 8 = 128। এরপর কয়েকটা উদাহরণ দেবো, এই অঙ্কগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী করে হচ্ছে সেটা। ধরো যদি A এর 15% B এর 20%-এর সমান, A এর 15%টা B এর 20%-এর সমান হয়, তাহলে A এর 25%টা B এর কত শতাংশ হবে, কত শতাংশ হবে সেটা বার করতে হবে। এটা অনেক বড়োভাবে করা যায়, অনেক বড়ো করো সবাই, কিন্তু এমন একটা তোমাকে ট্রিক্স দিচ্ছি, খুব ইজি ট্রিক্স, এই ট্রিক্স কথা বলবে না, এই ট্রিক্স খুব সহজেই হবে। যেটা A এর 15% = B এর 20% বলা আছে, এরপর A এর 25% তার তলায় লিখবো, A এর 25% আর B এর 20%-এর তলায় লিখবো X% অফ B। এইখানে প্রশ্ন করেছে B এর কত শতাংশ, কতটা আমরা কী ধরবো, X ধরে নেবো, X শতাংশ, X% অফ B, তাহলে 1 যদি বার করি, তারপরে আমরা কী করবো, এখান থেকে আমরা করবো এরপর ক্রস মাল্টিপ্লিকেশন বা কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করে দিলে 1 সমান কত বার হবে, 20 × 25, 20 × 25/15, কাটাকাটি করো, এরপর কত হবে, কাটাকাটি করলে 33.13%। এরপরের অঙ্কতে চলে আসি, এরপরের অঙ্ক হচ্ছে এক ব্যক্তির মাসিক বেতন 7200 টাকা, 7200 টাকা, বেড়ে কত হয়েছে, 8100 হয়েছে, আগে ছিল 7200, এখন বেড়ে হয়েছে 8100, তাহলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে প্রথমে আমরা কী করব, খুব সহজ প্রসেস, প্রথমে আমরা 8100 থেকে 7200 বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে, 900, বিয়োগ করলে 900 হচ্ছে, তাহলে শতাংশ বার করার নিয়ম আমরা জানি, সবাই জানি,
যত বেড়েছে সেটা উপরে লিখতে হবে, নিচে যেটা আগে ছিল সেটা লিখতে হবে, ইনটু 100 করে দিতে হবে। তাহলে দেখো একটা শূন্য কাটো, এখানে শূন্য তো শূন্যতে কাটো, এরপর কাটাকাটি করো, কত হবে 12.5% অ্যান্সার, খুব সহজেই। এরপরে পরের অঙ্কতে আমরা চলে যাই। পরের অঙ্ক বলছে রামের মাসিক বেতন মোহনের তুলনায় 20% কম। মোহনের তুলনায় রামের বেতনটা কত হচ্ছে? মাসিক বেতন 20% কম বলছে। তাহলে মোহনের মাসিক বেতন রামের তুলনায় কত শতাংশ বেশি? মোহনের মাসিক বেতন রামের তুলনায় কত শতাংশ? তাহলে মোহন আমরা এক্স ধরে নিচ্ছি, যে মোহনের বেতন এক্স ছিল, তাহলে প্রশ্ন অনুসারে তাহলে রামের বেতন কত হবে? 20% কম, তাহলে 80 হবে। এখন তাহলে কত পার্সেন্ট কম হবে? কত কম? 20% কম, তাহলে 20 উপরে লিখবো, নিচে 80 লিখবো, ইনটু 100 করে দেবো, কাটাকাটি করি 25% বেরিয়ে যাবো। এইভাবে করবো, খুব ইজি প্রসেসে। এরপর অঙ্ক দেখো, 5% ছাড় পাওয়ার পর একটি দ্রব্য 2850 টাকায় কেনা হলে সেটির ধার্য মূল্য কত ছিল? বলছে একটা দ্রব্য যেটা 5% ছাড় দেওয়ার পরে সেটা কততে কিনছে 2850 টাকায়, তাহলে সেটির আগে মূল্যটা কত লেখা ছিল বা কত ধার্য ছিল সেটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে ধার্য মূল্য 100, 5 সেকেন্ডে সমাধান করবো, কিন্তু খুব ইজি প্রসেস। ধার্য মূল্য কত? 100, 100 ধার্য মূল্য ধরে নিচ্ছি। এরপর তাহলে কী করবো? বিক্রয় মূল্য কী করছে? 5% ছাড় দিয়েছে, 5% যদি ছাড় দেয় তাহলে 100 থেকে 5 বিয়োগ করে দিলে কত হবে? 95%। আর প্রশ্নে বলা আছে, প্রশ্নে কী বলা আছে দেখো, প্রশ্নে বলা আছে যে 5% ছাড় দেওয়ার পরে হচ্ছে 2850, তাহলে 5% ছাড় দিলে মানে 95%, প্রশ্ন অনুসারে 95% সমান 2850 হবে। তাহলে অরিজিনাল যেটা দাম ধার্য মূল্য সেটা 100% হবে, 100 থেকেই তো আমরা 5 বিয়োগ করেছিলাম, তাই না? তাহলে 95% সমান 2850, 1% সমান 2850 বাই 95, 100% সমান 2850, 2850 বাই 95 ইন্টু 100, কাটাকাটি করো, 36 দিয়ে কাটছে, দেখে নেবে তোমরা, 30 × 100 সমান 3000, সোজা উত্তর, খুব সহজ। তো ফ্রেন্ডস, আরও আমি ভিডিও বার করি, তোমরা কমেন্টে জানাবে, আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, কমেন্টে জানাবে, যদি যে চ্যাপ্টার তোমাদের প্রবলেম হবে সেই চ্যাপ্টার বলবে, সেই চ্যাপ্টার থেকে আমি অঙ্ক করে ভিডিও বানিয়ে আপলোড করব। আজকে কোনো যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয় সেটাও জানাবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। এখানে আরও অঙ্ক ছিল, ওটা তো বুঝে এটা ছাড়াও করা হবে, সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেল। ঠিক আছে, থ্যাংক ইউ।